সেটা হলো চাকার সাইজও মোটামুটি চলে যা আছে রেগুলার চালাইলে চাকার সাইজ নিয়ে প্রবলেম হবে না অভ্যাস হয়ে যাবে কিন্তু একটা বড় আপডেট এটাই করা উচিত হচ্ছে এটা ক্লাস কি জায়গাটা অপরিচিত লাগতেছে অপরিচিত লাগারই কথা জায়গাটাতে আমিও আজকে আমার লাইফে ফার্স্ট ঢুকলাম এন্ড সামনে পুলিশের গাড়ি আসতেছে এখানে ব্রেক করে দাঁড়ায় থাকলে বলবে হোয়াট ইজ ইউর প্রবলেম ম্যান ওয়েট এ মিনিট হু আর ইউ এরকম কথা বলবে এন্ড আপনাদের কাছে আজকে ভিডিওর শুরুতেই একটা প্রশ্ন সেটা হলো বলতে হবে আমি কই এরকম সুন্দর সুন্দর রাস্তা বাংলাদেশের কোন জায়গায় আশপাশের লেখা পড়ে বললে হবে না এন্ড যদি বলতে পারেন তাহলে আপনাদের জন্য একটা পুরস্কার থাকবে পুরস্কার কি থাকবে এটা আমি জানি না জায়গাটা আমি মজা করে বললাম এটা কোন জায়গা যদি বলতে পারেন ভালো না বলতে পারলেও কোনো সমস্যা নেই কারণ একটু পরেই বুঝতে পারবেন আমার একটা জরুরি কল পড়ে গেছে আমি ভাবছিলাম যে আজকে ভিডিও শ্যুট করব না বাট ভিডিও শ্যুট করতেছি কারণ হচ্ছে যেহেতু অ্যাক্টিভিটি হচ্ছে সেহেতু আপনাদের সাথে ওটা শেয়ার তো আমার করতেই হবে আর আমরা হচ্ছি নীলা মার্কেট থেকে বের হইতেছি আমি একটা কাজে আসছিলাম নীলা মার্কেটে অ্যান্ড এখন আমার ভিডিও শ্যুট করার কোনো ইচ্ছাই ছিল না এখন চিন্তাভাবনা ছিল বাসায় যাবো অ্যান্ড বাসায় গিয়ে তারপরে ভিডিও করার জন্য বের হব কিন্তু কি হইলো এটা হইলো হচ্ছে আমার কাজ এমনভাবে এখন আবার পড়ছে আমি আর আজকে বাসায় এখন যাইতে পারবো না তাই ভিডিওটা এখান থেকেই শুরু করলাম অ্যান্ড রোড ঘাট এত ফাঁকা আজকে এই সাইডটায় আমার সামনে এই রোডে একটা গাড়ি দেখা যাইতেছে না চিন্তা ভাবনাটা করছেন কিন্তু অপোজিট সাইড থেকে রোদ পড়তেছে এটা কতটুকু ক্যামেরাতে ভালো লাগতেছে আমি জানি না এডিট করতে গেলে বোঝা যাবে একদম রাস্তা জৈলাপুরে যাইতেছে ওই সাইড থেকে কেউ আসলে তার চেহারা বুঝার কোনোই ওয়ে থাকবে না খালি মনে হবে একটা মানুষ মনে হবে কয়লা মানব আসতেছে সব কালো কালো এমন কন্ট্রাস্টি হয়ে গেছে টেলিভিশনে কন্ট্রাস্ট বাড়াইলে যেরকম হয় ব্যাপারটা ওই রকম কন্ট্রাস্টি হয়ে গেছে অ্যান্ড এই ধরনের স্পোর্টস বাইক চালাইলে আসলে ভিডিও করতেও আমার না অনেক বেশি মজা লাগে একটা জোশ আসে একটা ব্যাপার আসে না আপনি যদি ধরেন একটা স্পোর্টস কার নিয়ে বের হন না আমি বাইকেই থাকি ধুরু এত মানে যুক্তি টানার তো দরকার নেই ধরেন আপনি একটা কমিউটার বাইক নিয়ে বেরোলেন আপনার ভাবটা থাকবে হচ্ছে কমিউটার ভাব আপনি একটা স্পোর্টস বাইক নিয়ে বেরোলে আপনার মধ্যে ভাবটাই থাকবে আপনি স্পোর্টস বাইক নিয়ে বেরোছেন আপনি পুরো টম ক্রুজ যাই হোক না মজা করলাম ওরকম কিছুই না আসলে আমার স্পোর্টস বাইক নিয়ে বের হলে ভিডিও করতেও ভালো লাগে চালাইতেও ভালো লাগে সব কিছু ভালো লাগে যদি রাস্তা এরকম ফাঁকা থাকে কিন্তু রাস্তা যদি ফাঁকা না থাকে তাহলে পুরো মারা 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 অবস্থা হয়ে যায় অ্যান্ড আজকের প্ল্যানিং তো আপনাদেরকে বললামই না আজকের প্ল্যানিং হচ্ছে ফার্স্ট অফ অল প্রথমেই আজকে আমার 60 ফিট যাওয়া লাগবে মিরপুর এখন আর ওইখানের জন্যই রওনা হয়েছি ওইখানে শুভ ভাইয়ের সাথে মিটিং আছে আজকে আমার শুভ ভাই যদি আমরা বন্ধু বান্ধব বাট তারপরেও অনেক রকম মিটিং অনেক সময় থাকে যেহেতু বাণিজ্যিক ব্যাপার স্যাপার সম্পর্ক আমাদের মধ্যে একটা আছে আসলে এই বয়সে সব কিছুই বাণিজ্য সত্যি কথা প্রত্যেকটা জিনিসই বাণিজ্য এই যে ভিডিও বানাইতেছি এটাও বাণিজ্যের একটা অংশ হয়ে যায় এই হলো ব্যাপার অ্যান্ড তারপরে একটা বাইক কোম্পানি থেকে আমাকে ফোন দিছিল অ্যান্ড ওনারা আমার সাথে একটু ফর্মাল না ইনফর্মাল একটা মিটিং করতে চায় কোনো একটা রেস্টুরেন্টে বসে বা কিছু একটা এরকম কিছুই অ্যান্ড ওনাদেরকে একটু টাইম দেওয়া লাগবে আমি বলছি যে তাহলে আপনারা এক কাজ করেন যেহেতু আমরা বাইরেই বসবো অফিসে না সেহেতু 60 ফিটের দিকে আসেন আমার ওখানে একটা কাজ আছে আমি কাজটা সেরে আপনাদের সাথে দেখা করবো অ্যান্ড দেখি বাইক কোম্পানি কি বলতে চায় আমার এক বন্ধুর বড় ভাই ডিটেল না বললাম বন্ধুর বড় ভাই বলছিল যে কখনো গরিব পোলাপানের সাথে চলতে নাই গরিব বলতে কিন্তু সে আর্থিক গরিবের কথা বোঝায় নাই মানসিক দারিদ্রতা একটা বড় গরিব ব্যাপার বা বড় দারিদ্রতা আমাদের দেশ বা সারা পৃথিবীর জন্য ধরেন একটা কাহিনী শোনাই আপনাদের কোনো একটা গ্রাম যেখানে আধুনিক সুযোগ সুবিধা অনেক কিছুই নাই অনেক কিছু যদিও এরকম গ্রাম নাই দেশ এখন অনেক উন্নত সরকার দেশটা অনেক উন্নত করে ফেলছে ইন্টারনেট সব জায়গায় আছে তারপরেও ধরেন যে আধুনিক সুযোগ সুবিধা অনেক জায়গায় মানে অনেক কিছুই ওই গ্রামে নাই আর 5টা ছেলে বসে আড্ডা দিতেছে এর মধ্যে সবাই কিন্তু আসলে উদ্যোগী হয় না উদ্যোগী বা উদ্যোক্তা হইতে হইলে বা সফল উদ্যোক্তা হইতে হইলে ফার্স্টে কিন্তু আপনাকে উদ্যোক্তা হইতে হবে তারপরে সফল একবারে সফল হবে না যাই হোক কোনো একজন উদ্যোগী বা উদ্যোক্তা হওয়ার ইচ্ছা পোষণ করে এরকম একটা ছেলে বলে যে চল একটা ব্যবসা শুরু করি আমরা ঢাকায় যাই বা জেলা শহরটায় যাই যেহেতু তারা গ্রামে থাকে তখন একজন বলবে আচ্ছা ভালো একটা আইডিয়া চিন্তা ভাবনা করে দেখবো আরেকজনের ব্রেন অনেক ফাস্ট হবে এই ব্যাপারটা সে মাথায় নিয়ে বলবে হ্যাঁ এটা আমাদের করে দেখা উচিত অ্যান্ড একজন কি বলবে জানেন বুঝে যেটা হলো গরিব মানে মনের দিক থেকে গরিব বলবে কী বলোস ঢাকা যামু বা জেলা শহরে যামু আমরা কি পারুম আমগো দিয়ে এটি হইব না রে লস খামু প্রথমেই নেগেটিভ চিন্তা করবে ব্যবসায় ঝুঁকি হচ্ছে একটা পয়েন্ট
আর একটা একটা বড় বড় ভূমিকা রাখে ঝুঁকি। ঝুঁকি না নিলে আপনার ব্যবসা হবে না। তো উদ্যোক্তা যেমন দরকার, উদ্যোগী বন্ধু বান্ধবও দরকার, আর আপনার দরকার হচ্ছে গরিব মেন্টালিটির বন্ধু বান্ধবকে একটু পরিত্যাগ করা, কারণ এরা সবসময় আপনাকে শুধু সুবিধার জায়গায় অসুবিধাই দেখাবে। এই নাই, ওই নাই, এই সমস্যা, ওই সমস্যা, এদের জীবনের সমস্যা শেষ হবে না, কারণ হচ্ছে এরা অল টাইম সমস্যা খুঁজেই বেড়ায়। এই জন্য এই ধরনের বন্ধু বান্ধব একটু এড়ায় চলা ভালো। আমি কিছুদিন আগে কোনো একজন মহৎ বা বিশেষ ব্যক্তির একটা উক্তি দেখছিলাম, সেই উক্তিতে বলছিল যে বন্ধু বান্ধব সিলেকশনে খুব মানে খুব সিলেক্টিভ হওয়া উচিত, কারণ আপনার বন্ধু বান্ধব ঠিক করে দিবে যে আপনি কতটুকু সাকসেস হইতে পারবেন। আপনি যদি ধরেন যে 10টা ব্যবসায়ী বন্ধু বান্ধবের সাথে চলেন, টুডে আর টুমোরো আপনিও একজন ব্যবসায়ী হবেন, সেটা ছোট হোক বা বড় হোক। আপনি যদি ক্রিকেটার বন্ধু বান্ধবের সাথে চলেন, আপনার ভিতরে টুডে আর টুমোরো ক্রিকেটের ভূত ঢুকবে, আপনিও খেলাধুলার মধ্যে যাবেন। আপনি যদি হুদাইউ যে বাইক রেস করে এরকম বন্ধু বান্ধবের সাথে চলেন, তাহলে টুডে আর টুমোরো ইউ হ্যাভ টু ডাই। সবাই আমরা মরবো, বাট তোমাকে ওই মরণ মরতে হবে যে মরণটা খুব বাজে মরণ। এক হচ্ছে জীবন থেকে মানে ভাই রাস্তা, আচ্ছা ভাই ওইদিকে গেলাম না আজকে। যাই হোক, আমি বন্ধু বান্ধব সিলেকশনেই থাকি। আপনি যদি এরকম বন্ধু বান্ধবের সাথে চলেন যারা বাইক স্টান্ট করে বা কিছু, টুডে আর টুমোরো আপনারও মনে হবে হুইলি মারি স্টপি মারি। এই জন্য আপনি যেই জিনিসটা হতে চান, যেখানে আপনি আপনার ফিউচার দেখতে চান, আপনার উচিত হচ্ছে ওই জায়গায় আসে এরকম লোকজনের সাথে লিয়াজো করে হোক, মানে ওইখানে আপনার আড্ডাটা বা ওইখানে আপনার যেই রিল্যাক্স টাইমটা কাটানোর জায়গা ওইটা করেন। দেখেন একটা জিনিস, আমি জাস্ট আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই, আমি আমার লাইফে যে খুব বেশি সাকসেস হয়ে গেছি তা কিন্তু না। অ্যাজ এ মোটো ব্লগার আমি চিন্তা করছিলাম আমার ক্যারিয়ারটা করবো, অ্যান্ড আমি ওইটার পেছনে ছুটে যাইতেছি। অ্যান্ড একটু চিন্তা ভাবনা করে দেখেন, আপনি আমাকে দিয়েই আপনাকে মানে মোটিভেশন দিতে পারবেন। আমার চলাফেরা সব কিছু কিন্তু বাইক রিলেটেড ব্যাপারের সাথে, কারণ কি বাইকটাকে আমি অনেক বেশি ভালোবাসি এবং আমি চাই যে আমার লাইফে এই বাইকটাও থাক এবং আমার টুকটাক ব্যবসা বাণিজ্য হোক, যাতে আমি চলে ফিরে খাইতে পারি। আমার আশা আবার অত বড় না, ওই যে উদ্যোগী ছেলের মতো অত বড় না আমার আশা, আমার আশা খুব ছোট। আমি চিন্তা করি যে অল্প কিছুর মধ্যেই আমি সুখ খুঁজে নেওয়ার চিন্তাভাবনাটা রাখি আর কি। আমি অনেক দূরে যাব, অনেক সুখ নিব, ওর চেয়ে যতটুকু সুখ এখানে আছে অতটুকু নিয়ে আমি খুশি থাকি, এ হলো ব্যাপার। আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই দিবে ইনশাআল্লাহ। তাই বলবো যে বন্ধু সিলেকশনে খুবই 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 মানে চতুর হন, এটাতে কী বলে ওয়ার্ডটা আমার মনে পড়তেছে না, চতুর না ওয়ার্ডটা অন্য হওয়া উচিত, খুবই পারদর্শী হয়ে পারদর্শীও না। আচ্ছা যেটা খুশি সেটা সেটা হন, বন্ধু ভালো সিলেক্ট করেন যেটা আপনি হইতে চান। নেশাখুর বন্ধু বান্ধবের সাথে চলেন না, উল্টাপাল্টা চলাফেরা করা বন্ধু বান্ধবের সাথে চলেন না, কারণ টুডে আর টুমোরো ওইটাই আপনি করবেন। আজকে রাইডটাই কুফা লাগছে, পুরাই কুফা লাগছে, মানে পুরা দেখেন খালি অপোজিট সাইড থেকে রোদ পড়তেছে। আচ্ছা এই বাইকটার চাকার সাইজটা আমার ঠিক খেয়াল নেই, পিছনে 130 আর সামনে 90 না, দেখি তো চলেন। এ বাইকে কিছু জিনিস একটু যদি আপগ্রেড করতো অনেক বেশি ভালো হইতো। এটা স্টক টায়ারই আছে, অ্যান্ড কত পেছনে 130-70-17, ও মা গরম হয়ে গেছে, সেই চালান চালাইছি না। আর সামনে সামনে কত কই লেখা নেই তো, হ্যাঁ সামনে 90 দেখেই বোঝা যেতেছে, বাট লেখা কেন থাকবে না। এটা একটু আপগ্রেড করতে পারতো, চাকাগুলো একটু বড় দিতে পারতো, ডিস্কটা দেখলেও ভয় লাগে। আচ্ছা এই বাইকের একটা আপগ্রেড, খুব বেশি জরুরি একটা আপগ্রেড আছে জানেন, যেটা করা উচিত, সেটা হলো চাকার সাইজও মোটামুটি চলে যা আছে, রেগুলার চালাইলে এই চাকার সাইজ নিয়ে প্রবলেম হবে না, অভ্যাস হয়ে যাবে। কিন্তু একটা বড় আপগ্রেড এটাই করা উচিত হচ্ছে, এটার ক্লাচটা স্লিপার ক্লাচ দেওয়া উচিত, মানে প্রত্যেকটা গিয়ারে হুদাই একটা ধাক্কা লাগে। টাকা তো বাড়াইছে, অনেক বাড়াইছে, এখন একটু ইঞ্জিন আপগ্রেড করা উচিত। এটার স্লিপার ক্লাচ করলে আমার মনে হয় এটার সেল আরও বাড়বে, অ্যান্ড 250 সেগমেন্টের এই বাইকটাও বাংলাদেশে ঢুকা উচিত। GSXR-এর ধামার ধাম ঢুকায় দিবে, তারা কি শুরু করছে। বাইক কোম্পানিগুলোর উপরে মাঝে মধ্যে মেজাজ খারাপই লাগে, এত কাহিনী গেছে এখন, ধামার ধাম বাইক নিয়ে আসলেই তো হয় এখন। আসলে অনেক প্রসেস আছে বুঝি, বাট তারপরে অ্যাজ এ বাইকার মনে হয় যে মানে আপগ্রেড বাইকগুলো হাই সিসি যেগুলো, হায়ার সিসি যেগুলো বা 250 বা 350 বাইকগুলো ধামার ধাম ঢুকে যেতেছে না কেন, এরকম মনে হয় আর কি। আবার অপোজিট সাইড থেকে রোদ উঠছে, ভাই কেমন লাগে বলেন তো, সব কিছু কেমন বারুদ বারুদ লাগতেছে, মনে হয় ঘষা দিলে আগুন ধরে যাবে এরকম। এ বাইকটা যখন নিছিলাম তখন থেকে সোহাবের সাথে আমার দেখা হয় না, এখনও পর্যন্ত মাত্রই দেখা হইলো। এমনি বলতেছেন একটু চালাবে, আর আমরা আগার গায়ে আসছিলাম, আগার গায়ে একটু
এখানে দাঁড়ায় কথাবার্তা বললাম। অ্যান্ড এবার আমরা আবার হচ্ছে 60 ফিটের টিকে ঢুকবো। যেহেতু শো হবে ওইটা চালাবে, সেহেতু আমার চালাইতে হবে হচ্ছে সিবিআরের মধ্যে। এই মডেলটা যে আরাম, এর চারও আরাম ছিল হচ্ছে 2016 যেটা লেজেন্ডারি স্পোর্টস ছিল ওইটা, তারপরে এটাও অনেক আরাম ছিল, কিন্তু এই নতুন সিবিআরে আবার একটু বেশি লিন হয়ে বসতে হয়। ওফ কি আরাম এটাই, জিএসএক্সারের পরে তারও বেশি আরাম লাগতেছে। চলেন তাহলে আমরা 60 ফিটের দিকে ঢুকি, অ্যান্ড ওইখানে গিয়ে আপনাদের সাথে আড্ডা হবে, আর তারপরে সন্ধ্যার পরে আবার আরেকটা কাজ আছে আজকে আমার। ওই যে বললাম না আপনাদের আসতে আসতে, সব আজকে এইদিকে, সব কাজ এদিকে রাখছি, অ্যান্ড সন্ধ্যার পরে খাওয়া দাওয়াও করতে হবে। আজকে অনেক অ্যাক্টিভিটি আমার। আচ্ছা, সিবিআর তো অনেক মজার, মানে জিএসএক্সারের পরে উঠায় এটা এত স্মুথ অ্যান্ড এত মজার লাগতেছে। জিএসএক্সারের টানটা হ্যাচকা টান দেয় তো, আর এইটা ও সম্ভবত ই ছিল না, স্লিপার ক্লাস ছিল না, বাট অনেক স্মুথ এটার ক্লাচ। বাট জিএসএক্সারের পাওয়ারটার কারণে মানে একদম ওটা স্লিপার ক্লাস একটু বেশিই দরকার। সো ভাই ফুসফুস করে চিপাচাপাধে বের হয়ে গেছে, বাট আমি ফুসফুস করে বের হয়ে যেতে পারতেছি না। কেন, হঠাৎ করে বাইক চেঞ্জ করলে আমার কিছুক্ষণ সময় লাগে অ্যাডজাস্ট হইতে। আসলে প্রচুর বাইক চেঞ্জ করা হয় তো কীরকম জানো, একটু আনইজি লাগে প্রথম প্রথম। 9:55 বাজে, এই যে হলো ওনার বাইকে, যে হলো আমার বাইক, আর আমরা এতক্ষণ মোটামুটিতে আড্ডা দিচ্ছি, বেশ আড্ডা দিছি, অনেক আড্ডা দিছি, কারণ ওই যে সন্ধ্যায় ঢুকছি আর এই যে হলো বের হইলাম, আর এবার আমরা আবার আড্ডা দিতে যাইতেছি। মানে এতক্ষণ হলো ফর্মাল আড্ডা হয়েছে, এবার আবার আগারগা যাবো। আমরা এর আগেও আগারগা গেছিলাম সন্ধ্যায়, এখন আবার আগারগা যাবো অ্যান্ড আবার আড্ডা দিব। আর আজকে একটু শীতের দিনের মতো ঠান্ডা ঠান্ডা পড়ছে, নাকি আমার জ্বর আসছে বুঝতেছি না, ঠান্ডা লাগতেছে। ধুলাবালি আগের মতোই আছে, বাইকও যে ঝাড়তে হয়, ভাই ভাইও বাইক ঝাড়তেছে, কারণ আমার এটার মধ্যে সিটটা এমন লাগানো যেটা, তারপরেও যে ভাই একটু ঝেড়া দিতেছে, ধুলা নিস্তার নাই। বৃষ্টি যতদিন পর্যন্ত না আসে অতদিন পর্যন্ত টোটালি নিস্তার নাই। আচ্ছা চলেন বাইকে উঠি, ওদিক যাই। আজকে সাগরের দোকানে না হইলেও ওদিকে কোনো এক দোকানে খাইতে হবে, ভুট্টা পাইলে ভুট্টা খাবো। ভাই ভুট্টা খাবেন? ভুট্টা মনে হয় পাবেন না। পাবো না, ভুট্টার সিজন শেষ মনে হয়। দেখা যাক, চলেন যাই ওদিকে। আর এবার যে ফুটেজ নিতেছি এটা হলো অলরেডি আমরা আগারগা চলে আসছি, তিন বাইক নিয়ে আমরা তিন ভাই চলে আসছি। আর এই দিকটা এই দেখেন, দোকানগুলো এখনো এখানে আছে, ওই যে দোকান এইদিকের, এই সব দোকানগুলোতে আমরা রেগুলার বৈশা হলো খাওয়া দাওয়া করতাম, আর মজার মজার মাছটা ছাবি যাবি অনেক কিছু ছিল, এখন ওই পাশে আছে। কিন্তু এই জায়গার দোকানগুলো আমরা খুব বেশি মিস করি, এখানে দোকানগুলো আবার চালু হওয়া দরকার, খুব তাড়াতাড়ি দরকার। এখন কীরকম শ্মশান শ্মশান একটা ভাব দেখছেন, কোনো কিচ্ছু নাই, একদম ফাঁকা, এদিকেও একদম ফাঁকা, ওই পাশে কিছু দোকান আছে। ওরে ওরে ওরে, ভ্যান ভ্যান অ্যান্ড ভ্যান অ্যান্ড গন। চলেন আমরা এবার তাহলে বের হয়ে যাই। অ্যান্ড আজকে সত্যি কথা কি, অনেক ব্যস্ততম একটা দিন গেছে আমার, অনেক বেশি মিটিং টিটিং, অনেক বেশি কাজ টাজ ছিল, তার মাঝখান থেকেও ভিডিওটা বের করে আনতে পারছি। আসলে সব কিছু না সবসময় আবার শেয়ার করাও যায় না। আজকে দুই তিন জায়গায় মিটিং ছিল, এই মাঝখানে মাঝখানে দেখেন না অনেকক্ষণ সময় পরপর ভিডিও রেকর্ড করছি। এখন অলরেডি সময় হলো 11:37, আর এখন ফাইনালি ওই আগারগাঁয়ে আড্ডা টাড্ডা শেষ করে, আড্ডাও না আসলে কথাবার্তা ছিল, ওগুলো শেষ করে আবার বের হয়ে যেতেছি। আর ইনশাল্লাহ সামনে ভালো কিছু আসতেছে, এই জন্যই মেহনতটা বেশি করতেছি। আমি তো সবসময় বলি যে আপনি মেহনত করলে আপনি ওটার মানে আপনি সাকসেস হবেন কখনো না কখনো, এই জন্য খাটাখাটনি করতে হবে। যে কোনো ব্যাপার কোনো ব্যাপার ফালায় রাখা যাবে না, যার যেটা কাজ তার ওটা করতেই হবে। আর আমিও আমারটা করে যেতে চেষ্টা করি আর কি সবসময়। তাহলে আর কি আজকে বাসায় যাই, অ্যান্ড বাইক রাইড করতেছি জিএসএক্সআর, ভালোই লাগতেছে। আমি জানি না এটা আর কয়দিন থাকবে আমার কাছে, হয়তো এমনও হতে পারে কালকেও দিয়ে দিতে পারি। এই তো নতুন নতুন বাইক আসবে, নতুন নতুন বাইক চালাবো, এক্সপিরিয়েন্স শেয়ার করবো, এরকমটাই ইচ্ছা আছে। দোয়া করবেন আপনারা যাতে আমি এরকম করে যেতে পারি। অ্যান্ড সামনে কোন বাইক দেখতে চান এটাও আপনারা আমাকে জানান। আর আরেকটা ব্যাপার, কে কোন জায়গা থেকে ভিডিও দেখেন প্লিজ কমেন্ট করেন। তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নেই, হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। অ্যান্ড দেখেন কমার্স কলেজে এখানে পারাপারের জন্য হলুদ হলুদ লাইট জ্বলে। যেটা বলতেছিলাম, যদি আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, অনেক অনেক কমেন্ট করবেন। অ্যান্ড যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে হয়ে যান, আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে, তাহলে এরকম ভিডিও নিয়ে সামনে আবার আসবো। অতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো চিল। এই কথাটা বললেই স্পিড ব্রেকার আমার সামনে চলে আসে। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.